বিজেপির অগ্নিমিত্রা পাল্টা বলছেন যে বাম আছে নাকি না উনি যেহেতু তার নিজের দলের দ্বারাই আক্রান্ত হয়েছেন বারে বারে সেই কারণে উনি উপলব্ধি করেছেন যে দল আছে আর তৃণমূলও হচ্ছে যে তাদের দলের যে বর্তমান পরিস্থিতিতে এতে উপলব্ধি করা যাচ্ছে কেউ সিবিআই কেউ ইডি কেউ নিজ দলের দ্বারা আক্রান্ত হওয়া তারপর তো বোঝাই যাচ্ছে যে তাদের দল একটা আছে কিন্তু আমাদের দলের এই বিষয়গুলি তো কখনো থাকে না আমাদের মানুষের কাজে যেমন আসানসোল যখন জলে ভেসেছিলেন তখন তিনি কোথায় ছিলেন আমি জানি না আমি কোনো ব্যক্তি আক্রমণ বা কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা আমি অন্ততপক্ষে বলবো না এখানে বন্যা হয়েছে এই বন্যা শতাব্দীতে কখনো কেউ দেখেছেন বলে কেউ মনে করতে পারেনি আমরা ছিলাম শুধু ছিলাম নয় 10,000 মানুষের দরখাস্ত নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে গেছি তাকে জমা দিয়েছি কিন্তু তিনি আমাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হচ্ছে তিনি করেছেন ফলে অস্তিত্বের কথাটা যদি বলতে হয় সারা বছরের অস্তিত্ব একমাত্র বামেদেরই আছে যে কোনো কাজে সুখে দুঃখে বিপদে और शत्रुघ्न सिन्हा हेवीवेट प्रार्थी की बोलबेन देखुन पोलाय सुगंध सबाई पाय आमी निजेके एकजन सेद्ध भातेर संगे निजेके तुलना करछि आमार काज सेद्ध भातेर घ्राण जेन सारा बछर सब मानुषेर काछे पौंछाय जेमन आमी आछि आमी कोनो उच्च भावना बा एई धरनेर पोलायेर गंध छड़िये सामयिक किछु समय आमी व्यवहार करते पारि ना नजर आछि परेर खबरे हरिणघाटाय बीजेपी सांसद जगन्नाथ सरकारेर गाड़ी लक्ष्य करे बोमाबाजी गतकालेर पर आज पथ अवरोध बीजेपी चाकदा और फुलियाय बेश किछुक्षणेर जन्य जातीय सड़क अवरोध करा हय তার উপরে আক্রমণ প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার কি বলেছেন শোনাবো আমার সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা কিছু নেই যেটা পলিটিক্যালি শত্রুতা থাকতে পারে রাজনৈতিক বাতাবরণ পশ্চিমবাংলার যা কালচার দ্রুত অবনতি হচ্ছে গণতন্ত্র অবলুপ্ত হচ্ছে সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে আক্রমণ চলে আসছে তার সুরাহা কেস পর্যন্ত হচ্ছে না তা আস্তে আস্তে দুষ্কৃতীদের সাহসও বেড়ে যাচ্ছে সেই জন্য সংসদ পর্যন্ত হামলা হচ্ছে যেহেতু আমার নিরাপত্তা 1 মাস 10 দিন নেই আমি এই নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েও পাবলিক প্রোগ্রামে প্রতিনিয়ত আমি সর্বত্র যাই প্রতিদিনই প্রোগ্রাম করি এটা সকলেই জানে তা সেই কারণে কেউ দুষ্কৃতি সুযোগ নিয়েছে যারা আমার রাজনৈতিকভাবে যারা প্রতিপক্ষ বিশেষ করে এখানে সরকার যাদের রয়েছে তারা তো বিভিন্নভাবে আমাকে মিথ্যা কেস দিয়ে ঘরে বসানোর চেষ্টা করেছে লকডাউনের আইন লাগিয়ে ঘরে ঢুকিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু জনতা থেকে বিচ্ছিন্ন আমাকে করতে পারিনি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন এই ঘটনা সম্পর্কে শোনাবো এই ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে বিরোধী দলের সাংসদরা যদি সুরক্ষিত না হয় তাহলে সেই দলের সাধারণ কর্মী যারা বুথ সভাপতি বলুন মণ্ডলের যারা নেতা আছেন বা কর্মী আছেন তাদের কথা বলুন বা বুথের সাধারণ কর্মীদের কথা বলুন তাদের অবস্থা কতটা খারাপ তা সহজেই অনুমেয় শুধু তাই নয় তার সাথে কলকাতায় গতকাল একসাথে শ্যুট আউট হয়েছে দিনের বেলা তার কিছুদিন আগে আমরা দেখলাম 2 জন কাউন্সিলর একই দিনে তাদেরকে হত্যা করা হলো এবং তার যে সিসিটিভি ফুটেজ সে হার হিম করে দেওয়া দৃশ্য আমরা চোখের সামনে দেখলাম এই যে ঘটনাগুলো ঘটছে পানিহাটির ঘটনা বলুন বা অন্যান্য ঘটনাগুলো ঘটছে এই ঘটনা প্রমাণ করছে পুলিশ মন্ত্রী যিনি আছেন যিনি একাধারে পুলিশ মন্ত্রী একাধারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ ছোটবল নেতা তাপস রায় তিনি কি বলেছেন শোনাবো যেহেতু বিষয়টা তদন্তের মধ্যে রয়েছে তাই বলা উচিত না কিছু জিনিস বিচারাধীন কিছু জিনিস তদন্তের মধ্যে রয়েছে তাই এই প্রসঙ্গে কোনো কিছু আমার বলা ঠিক হবে না বললে সেটা প্রভাবিত করতে পারে তদন্তকে বা বিচারাধীন বিষয়কে অনেক কিছুই হতে পারে অনেক কিছুই ঘটতে পারে সেগুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি বিষয়গুলোকে আমরা নিয়েছি এবং আমরা দেখছি তবে বিরোধীদের শুধুমাত্র সমালোচনা বাদ দিয়ে তারা যদি প্ররোচনা উস্কানি এই সমস্ত বন্ধ করে ताहले शासक दलेर एकजन विधायक हिसाबे मुखपात्र हिसाबे आमी बा आमरा खुशी हब।